Hello students, I am Utpal sir and I hope all of you are very well with your parents. And at present I knew that you have to stay at your home with your parents for COVID-19 due to lockdown. And at first I would like to thanks to all of you, because as per your kind request I have been taking online classes from the first day of lockdown. On behalf of our Just Telegraph Training Center, Srirampur Smart Center. So students, tumra jara CPA September October 2019 batch ফাইনাল পরীক্ষার্থী, তোমাদের অনুরোধে আমরা আমাদের জস্ট টেলিগ্রাফ ট্রেনিং সেন্টার শ্রীরামপুর স্মার্ট সেন্টারের তরফ থেকে যে অনলাইন ক্লাসের আয়োজন করেছি, সেই সঙ্গে আমরা আশা করি তোমরাও প্রত্যেক দিন আমাদের সাথে আমাদের অনলাইন ক্লাসে অংশ নিচ্ছ এবং তোমাদের লকডাউনের কারণে যে অতিরিক্ত সময় হাতে পেয়েছো সেখানে তোমাদের হয়ে যাওয়া বিষয়গুলো আরও একবার রিভাইজ করে নেওয়ার চেষ্টা করছো। তো যাই হোক, আমরা বিগত ক্লাসে যে আলোচনা করেছি লাস্ট ক্লাসে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্সের হ্যাঁ সম্পর্কে যে আলোচনা শুরু করেছিলাম করেছি সেই তারই আস্তে আস্তে আমরা স্টেপ বাই স্টেপ আমরা দেখানোর চেষ্টা করছি। তো আজকের বিষয় হচ্ছে টিডিএস রিলেটেড ভাউচার এন্ট্রি। তো টিডিএস রিলেটেড ভাউচার এন্ট্রির মধ্যে দু ধরনের ভাউচার এন্ট্রি হয়। একটা হচ্ছে টিডিএস এক্সপেন্সেস জার্নাল ভাউচার, আর দু নম্বর হচ্ছে টিডিএস পেমেন্ট ভাউচার। তো আমরা টিডিএস এক্সপেন্সেস জার্নাল ভাউচারের স্টেপ বা ওয়ে আউট দেখানোর আগে আমরা এর ক্যালকুলেশনগুলো দেখিয়েছি, এতে তোমাদের খুবই সুবিধা হবে। আমি একটা উদাহরণ নিয়ে অবশ্যই করছি। এক্সাম্পল, সাপোজ আমরা অডিট ফিস নিয়ে আমাদের কোম্পানিতে যদি টিডিএস ক্যালকুলেশন করতে দেয় তাহলে আমরা কীভাবে করব? তো ফার্স্ট অফ অল টিডিএস অ্যাকাউন্ট, এ তো জার্নাল এন্ট্রি তোমরা নিশ্চয়ই পারো। অডিট ফিস অ্যাকাউন্টস ডিআর 25,000, টু এ আর অ্যাসোসিয়েট 24,719, অ্যান্ড টু টিডিএস অন অডিট ফিস যদি 10% হয় 281, অর্থাৎ 281 টাকা। তো এবার এই 281 টাকাটা কী করে হল সেটা আমাদের ক্যালকুলেশনের বিষয়। তো এটা অটোমেটিক্যালি ট্যালিতে কেটে নেবে, হ্যাঁ ক্যালকুলেশন করে নেবে, কিন্তু কী করে হয় সেটা আমরা দেখাচ্ছি। এবার একটা ন্যারেশন অবশ্যই থাকে, বিং দ্য অ্যামাউন্ট পেইড ফর অডিট ফিস টু এস এ আর অ্যাসোসিয়েট। তো এবার টোটাল টিডিএসটা যে 281 টাকা হলো কী করে হলো? অরিজিনাল ট্যাক্স হচ্ছে 1%, অর্থাৎ 25,000 টাকার 1% হলে 250 টাকা। অরিজিনাল সারচার্জ হচ্ছে 10%, তো 10%টা কিন্তু 25,000 টাকার ওপর 10% নয়, 250 টাকার ওপর 10% হলে 25 টাকা। আর নেক্সট অ্যাডিশনাল সারচার্জ যেটাকে সেস বলা হয়, সাপোজ 2%, তো সেখানে 6%, আর 2% আবার কার? 2% হচ্ছে আমাদের 25 টাকার উপরে 2%, ঠিক আছে? তো এই 2% যদি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 281 টাকা আছে। এই যে 281 টাকা ক্রেডিট করা হয়েছে টিডিএসের ওপরে, এইটাই আমরা পেমেন্ট করব এবং পরবর্তী ক্ষেত্রে আমরা এক্সাম্পল দিয়ে এবং তার স্টেপ আউট দিয়ে আলোচনা করব, তোমরা দেখতে পাচ্ছ।